ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক সেরে আমরা নেক্সট ডে সকাল সকাল বেরিয়ে পড়লাম হেমকুন্ড সাহিব ট্রেকের উদ্দেশ্যে। হেমকুন্ড সাহিব ট্রেক রুট কিন্তু বেস্টি এবং ওয়েদার খারাপ থাকলে ডিফিকাল্টিস আরও বেড়ে যায়। ঘাঙ্গারিয়া থেকে হেমকুন্ড সাহিবের ডিস্টেন্স 6 কিলোমিটার। হেমকুন্ডে মিউল অ্যাভেলেবেল পাবেন, ওয়ান সাইডেড হলে 1900 টাকা আর বোথ সাইডেড হলে 2500 টাকা। এটা কিন্তু ওখানকার ফিক্স রেট, তাই বার্গেনিং করেও কিছু লাভ হবে না। আমরা যেদিন রওনা দিয়েছিলাম সেদিন ওয়েদার কন্ডিশন বেশ খারাপ ছিল, কারণ আগের রাত থেকেই কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছিল। তাই উইন্টার ওয়্যারের ওপরে রেনকোট পরেই রওনা দিলাম। আর হেমকুন্ডের যত উপরে উঠবেন তত কিন্তু ঠান্ডা বাড়তে থাকে, তাই চেষ্টা করবেন মোটা কিছু পরে যাওয়ার। হেমকুন্ডে কিন্তু গুরুদ্বারা দুপুর 2টোয় বন্ধ হয়ে যায়, তাই চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি চলে যাওয়ার, কারণ আপনাদের গিয়ে আবার ফেরত আসতে হবে। লোকপাল লেকের ধারে অবস্থিত এই গুরুদ্বারা, শিখদের 10th গুরু গুরু গোবিন্দ সিং এখানে বেশ কিছু বছর মেডিটেশন করেছিলেন। এই গুরুদ্বারা কিন্তু উইন্টার সিজনে কয়েক মাস বন্ধ থাকে, অক্টোবর থেকে এপ্রিল মাস। গুরুদ্বারার পাশে আপনারা লক্ষ্মণ টেম্পলও দেখতে পাবেন। রামায়ণ মতে লক্ষ্মণ ঋষি মেধাসের সঙ্গে এখানে তপস্যা করেছিলেন। উত্তরাখণ্ডের স্টেট ফ্লাওয়ার ব্রহ্মকমল কিন্তু আপনারা একমাত্র হেমকুন্ড সাহিব ট্রেকেই দেখতে পাবেন। লোকপাল লেকের পাশ থেকে আপনারা যদি আরও 500 মিটার ওপরে উঠে যান তাহলেও বেশ কিছু ব্রহ্মকমল চোখে পড়বে। এছাড়াও ট্রেক রুটেও দেখা যায়। বলা হয়ে থাকে এটি বছরে একবারই ফোটে, তাই যারা এই ফুল ফুটতে দেখে তাদেরকে লাকি বলা হয়। লক্ষ্মণগঙ্গা যেটা হেমকুন্ড থেকে নেমে আসছে, উপরে গ্লেসিয়ারটা দেখা যাচ্ছে।